হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকের রেসিপি ডেজার্ট, রসগোল্লার পায়েস। এর আগের দিন মা আপনাদের বাড়িতে রসগোল্লা করা দেখিয়েছিল, সেই রসগোল্লারই পায়েস তৈরি করবে মা। এই যে মায়ের রসগোল্লা করার যেগুলো রয়েছে, রসে ভিজে রাত্রিবেলা বলেছিলাম, সেই রসগোল্লা মানে মা করার প্রসেসটা দেখিয়েছিল, যতক্ষণ সেদ্ধ কাটাটাও আপনাদের দেখিয়েছিল, তারপরে সারা রাত রেখে পরের দিন সেটা আর দেখাতে পারেনি, কারণ সেটা তো আমার মোবাইলে এডিট করা সম্ভব না। সেই জন্য সেটাই হচ্ছে এই রসগোল্লা, মা করেছে বাড়িতে, সেই রসগোল্লা দিয়ে রসগোল্লার পায়েস তৈরি হবে। তো আসুন দেখে নিই মা কী নিয়েছে আর কী কী করছে। এটা মা নিয়েছে অল্প একটু চিনি, এটা কী রয়েছে, ক্ষীর, ক্ষীর দুধটাকে ক্ষীর করেছি শুকিয়ে, কিছু দাওনি তো, একটু মিল্ক পাইয়ে দিই, চামচ, এটাকে ক্ষীর করে রেখেছে, এর মধ্যে আর কিছু অ্যাড করেনি। আর এই মায়ের তৈরি রসগোল্লা আপনারা দেখেই চিনতে পারবেন। আর এখানে মা দুধ জাল দিচ্ছে, কতটা দুধ নিয়েছেন, হাফ লিটার দুধের, একটু কম, হাফ লিটার দুধের একটু কম, শুকিয়ে এটা ঘন করছি। এর আগেও আপনাদের বলেছি যে কিছু কিছু কাজ করতে একটু টাইম নেয়, যার জন্য মাঝে মাঝে ভিডিও লেন্দি হয়ে যায়, তার জন্য মা কিছু কিছু কাজ এগিয়ে রাখে। তার মধ্যে দুধটা মিল্ক পাউডার দিয়ে, আমলিয়া দিয়ে লিকুইডের সাথে মিশিয়ে মা ক্ষীর করে রেখেছে, আর চিনি অল্প একটু নিয়েছে, আর এই দুধটা এখানে জাল দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে যাতে সময়টা কম লাগে। এরপর মা চিনি নিয়েছে, সে চিনিটা দিয়ে দেবে, এটাতে একটু মিষ্টি কম লাগে, তাই তো, যেহেতু রসগোল্লা মিষ্টি রস থাকে সঙ্গে, হ্যাঁ যেহেতু রসগোল্লা মিষ্টি আর রস থাকে সাথে। আর এটা মা গুড়ের রসগোল্লা করেছিল, তো আপনারা যদি কেউ চান, যদি কারোর ইচ্ছে করে মায়ের রসগোল্লা করার প্রসেসটা দেখার, তো আপনারা ডেফিনেটলি এই চ্যানেলে আপলোড করা আছে, তো আপনারা দেখে নিতে পারেন। তারপরে দুধটাকে ঘন করছে, মা এটা জাল দিতে থাকো, ততক্ষণ আমি তাকে দেখাবো, মা এখানে তো জানলা বন্ধ, ঠিক আছে, থাক, হ্যাঁ থাক থাক, ঘন হয়ে গেছে, ঘন হয়ে গেছে, চিনি দিয়েছি তো, চিনি দিলে দুধে পাতলা হয়ে যায়, তখন দুধটা কোথায় রাখবো, এটাই রাখবো, ঠিক হবে তো, তোমার কফি মগের মধ্যে চিনি ঠিক করে নিতে, অল্পই চিনি লেগেছে, চিনি বেশি লাগে,
দেখুন আমি এগিয়ে নিয়ে দেখাচ্ছি দুধটা কিরম ফুটছে আর দুধটা কিরম ঘন হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এই দেখুন একবার দুধটা এ করে দেখো, চিনি দিয়েছি বলে একটু পাতলা হয়ে গেছে। হ্যাঁ সেটা ঠিক আছে, এবার রসগোল্লা দিয়ে দিয়ে দেবো। বেশ ঘন হচ্ছে, এ দেখুন ঘন হচ্ছে। এবার মা একটা একটা করে রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেবে। আগের দিনই রসগোল্লাগুলো কেটে মা দেখিয়েছিল, তখনও পুরো কমপ্লিট হয়নি যে কতটা সফট হয়েছিল। এরপর মা যে মিল্ক পাউডার দিয়ে ক্ষীর করে রেখেছে, মানে দুধ আর মিল্ক পাউডার মিশিয়ে সেটা মার মধ্যে অ্যাড করবে। দেখুন ক্ষীরটা, এর মধ্যে কিন্তু আদার্স ইনগ্রেডিয়েন্টস কিচ্ছু নেই, শুধু মিল্ক পাউডার, আমুলিয়ার আর এমনি লিকুইড দুধটাকে মা শুকিয়ে এই অবধি ক্ষীর করেছে। একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছে, এই দেখুন এটা কি এখন ফুটবে, একটু ফুটবে। মা কাঁচের বাটিটা ওখান থেকে সরাও, গ্যাসের এতে ইয়ে হয়ে যাবে। সেটা এপাশেও রাখতে পারো, তোমার অসুবিধা নেই। দেখো এটা ফুটছে, ফুটিয়ে থাকলে একদম ঘন হয়ে যাবে, চাপ হয়ে যাবে ঠান্ডায়। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, যখন আপনারা এভাবে করবেন আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ ক্ষীর, এলাচ, তারপরে দুধটা ঘন করা, সব মিলিয়ে একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এই দেখুন কতটা ঘন, এই দেখুন। এটা কি ফ্রিজে রাখতে হবে না বাইরে থাকবে? মা ঠান্ডা হলে ফ্রিজে রাখবো, চাপ হয়ে যাবে।
মানে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ফ্রিজে ঢোকে দেয়। হ্যাঁ হ্যাঁ, আপনারাও যারা করবেন এরকম করতে পারেন, নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে ঠান্ডা ঠান্ডা খাওয়া। হ্যাঁ, তখন ওটা মা যেটা বললো জমে একদম বেরোবে, তো তখন ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে। কমপ্লিট, এই দেখুন পুরো ক্ষীর, এটা আরও ফ্রিজে থাকবে, তারপরে যখন খাবেন খেতে সত্যিই খুব ভালো লাগবে। আপনারা বাড়ি অনেকেই মিষ্টি খেতে ভালোবাসেন, যারা ভালোবাসেন তারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। কোনো গেস্ট এলে নিজের হাতে কিছু করে দেওয়া করে দিতে চাইলে এটা আপনারা অনায়াসে করে দিতে পারেন। আপনারা আপনাদের প্রসেসে হয়তো করেন, মার প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরল, আশা করি মার প্রসেসটা আপনাদের খারাপ লাগবে না। এবার মা ডিশে ট্রান্সফার করবে, তার আগে বলে নিই যেটা আমি রোজই বলি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্লিজ পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। এবার মা ডিশেটা হয়ে গেছে, ডিশে ট্রান্সফার করবে, তারপরে দেখাচ্ছে কীরকম লাগবে। দেখুন কতটা ঘন হয়েছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। এটা রুম টেম্পারেচারে রাখা হবে, তারপরে মা এটা ফ্রিজে রাখবে, আপনারা চাইলেও তাই করতে পারেন, বা ওভারফ্লো না করে। হ্যাঁ হ্যাঁ, তো এই দেখুন মায়ের হাতের তৈরি রসগোল্লা দিয়ে রসগোল্লার পায়েস। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে, প্লিজ বাড়িতে একবার মায়ের প্রসেসে ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর আমাদের আশীর্বাদ করুন, আমাকে আর মাকে, আমরা যাতে চ্যানেলটাকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারি। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা, ভালো থাকবেন, টাটা, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।